সুমিত বদলে যাচ্ছিল। গম্ভীর, কিছু জিজ্ঞেস করলেই বলতো। আমাকে একটু একা থাকতে দাও দিদি, আই নিড স্পেস। অবাক হয়ে যেতাম আমি, চিরকাল তো ওই বলতো। মায়ের বাড়ি থেকে থাকো, কিন্তু রাতে থাকার কি আছে? আরে বাবা, মায়ের শরীরটা ঠিক নেই, আর আমার না থাকাটা একটু এনজয় করো না। স্পেস দিচ্ছি তোমাকে। না, আমার কোনো স্পেস চাই না। তুমি না থাকলে না পুরো ব্যাপারটা কেমন ফ্যাকাশে লাগে, ফাঁকা হয়ে যায়, বুঝো না? তবুও প্রথম প্রথম গায়ে মাখি নেওয়ার বদলটা আমাকে সময় কম দিলেও ছেলেকে নিয়ে মেতে থাকতো, আর আমার মাথায় খালি অনির্বাণ আর অনির্বাণ। তোমার খোঁজ নিতেই তোমার সাথে দেখা করতে চাইলাম। আসলে তোমার কোনো সাহায্য করতে পারলাম না তো। কোথায় যাচ্ছি আমরা অনির্বাণ দা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ। সুমিত কি এখনো? হ্যাঁ, ওই একই রকম আছে। কিন্তু এখন আমি দাদার দাঁত চেপে সহ্য করার রসদ পেয়েছি অনির্বাণ দা। রাগের চোটে একদিন বিশাখাকে বললাম, দিদি কোনো রুল মানছে না, জানি না কি করছে, তবে অনির্বাণ বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে মানে? মানে হি ইজ বিকামিং আ ডিফারেন্ট পার্সন। আমার কাছেই আসছে না, চোখে চোখ পর্যন্ত রাখছে না। দেখ, দিদি ইজ রেসপন্সিবল আই এম শিওর, কিন্তু তুই ওর বরকে ছাড়িস না, তুই অল আউট খেল। না রে রাত্রি, আমার পক্ষে এটা করা ডিফিকাল্ট। আমি রুল ব্রেকার টাইপ নই। সুমিত তো বড্ড ভালো মানুষ, আমি সুমিতদাকে ফিজিক্যালি সিডিউস করতে পারবো না। বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? দ্বিতীয় আমার বন্ধু, আর কি গ্যারেন্টি আছে বলতো? আমি সুমিতদাকে ফিজিক্যালি সিডিউস করলে তুইও একই জিনিস ধ্রুবর সাথে করবি না? হোয়াট রাবিশ, ইউ ডোন্ট ট্রাস্ট মি? ট্রাস্ট ইস্যুস তো হচ্ছে রাত্রি, ধ্রুবও দিন দিন পাল্টে যাচ্ছে। হোয়াট হ্যাভ ইউ ডান?